হচ্ছে লোভনীয় চাকরি, রেলে চাকরি। তাই 2024-25 মধ্যে যদি তোমাকে চাকরির গভর্নমেন্ট জব ক্যাচ করে পকেটে পড়তে হয়, তাহলে আজকে তোমার এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আছো চাকরি প্রার্থী, মধ্যবিত্ত পরিবারে অনেকেই আছো, একটা চাকরি হলে ভালো হয়, কিন্তু রেলে চাকরি বিরাট সুযোগ তোমাদের কাছে এড়ে দিয়েছে। যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম। এখনও যদি কোনো সদস্য না হয়ে থাকো, বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না। রেলে চাকরি কোথায় কীভাবে আবেদন করো সমস্ত বিষয় আজকে তোমাদের দেখিয়ে দেবো। চলো আজকে তোমাদের বিষয়টি আজকে দেখো, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ল্যাপটপের মাধ্যমে সমস্ত বিষয়গুলোকে। যে আরআরবি এনটিবি রিক্রুটমেন্ট 2024 সমস্ত চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত খুশির খবর। অনেক অপেক্ষার পর অবশেষে ভারতীয় রেলের তরফ থেকে বিরাট শূন্য পদে নিয়োগ ঘোষণা করেছে। রেলওয়ে এনটিপিসি পরীক্ষার মাধ্যমে ভারতীয় রেলের স্টেশন মাস্টার, টিকিট সুপারভাইজার, গুডস ট্রেন ম্যানেজার, ক্লার্ক সহ একাধিক পদে নিয়োগ করা হবে। ভারতীয় রেলওয়ে অবশেষে গত 13 সেপ্টেম্বর 2024 এ বিষয়ে একটি বিস্তারিত নোটিফিকেশন জারি করেছে। সেই প্রতিবেদন তোমাদের সামনে আমি জানাচ্ছি। দেখো এখানে যে রেলওয়ে এনটিপিসি পরীক্ষায় বসার জন্য কী কী যোগ্যতা লাগবে, পশ্চিমবঙ্গের শূন্যপদ সহ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ জানতে অবশ্যই বলবো যে ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা জানার চেষ্টা করো। আর যারা চাকরি প্রার্থী আছে তাদেরকে শেয়ার করবে। তা কী জানতে পারবে আজকে? রেলওয়ে এনটিপিসি রিক্রুটমেন্ট 2024, ভারতীয় রেলে মোট পদ আছে 8,113। শিক্ষাগত যোগ্যতা তোমাদের আরবিবি এনটিপিসি এডুকেশন কোয়ালিফিকেশন, অনলাইনে আবেদন প্রক্রিয়া করতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে, আবেদন ফি কী আছে, নিয়োগ প্রক্রিয়া কী, সমস্ত বিষয় তোমাদের কিন্তু বলা হচ্ছে পরপর। তাহলে আজকে তোমাদের যে পোস্ট আছে মোট কি বলা হলো 8,113টি শূন্যপদ তোমাদের আছে। এই 8,113টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। পদের নাম কী কী আছে দেখা দাও। পদের নাম হচ্ছে তোমাদের এখানে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, যেখানে আছে 1,736টি। গুডস ট্রেন ম্যানেজার, যেখানে আছে তোমাদের 3,144টি। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, যেখানে আছে 1,507টি পদ। আছে স্টেশন মাস্টার, যেখানে আছে তোমাদের 994টি পদ। এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এখানে আছে 732টি পদ। ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পশ্চিমবঙ্গে মোট 3টি জোনে শূন্যপদ প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের এই 3টি জোনে কলকাতা, শিলিগুড়ি এবং মালদা কোথায় কত শূন্যপদ আছে এবং কোন কাস্টের জন্য কত শূন্যপদ, সেগুলো তোমরা পরপর দেখে নিতে পারো এখানে। দেখো তোমাদের এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি পরপর, দেখো দেখো এগুলো হলো কলকাতায় দেখাচ্ছে, তারপরে মালদায় দেখানো হচ্ছে, মালদায় যে পোস্টগুলো আছে, তারপরে তোমাদের যে শিলিগুড়িতে যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো পরপর দেখানো হলো। যাই হোক, তোমাদের কাছে যে তাহলে তোমাদের যে 3টি জায়গার পদ দেখানো হলো, অনলাইনে আবেদন প্রক্রিয়া, তোমাদের যে আরবিবি এনটিপিসি অনলাইন অ্যাপ্লাই, রেলওয়ে এনটিপিসি নিয়োগ 2024 আবেদনের জন্য আবেদন প্রার্থীদের প্রথমেই ভারতীয় রেলের মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইট www.rr তোমাদের যে rrbappy.gov এখানে ভিজিট করবে এবং এরপর প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর সমস্ত ডকুমেন্টস পূরণ করে আপলোড করতে হবে, তবেই তোমাদের সম্পন্ন হবে। তো এই কী কী লাগবে তোমাদের ডকুমেন্টস দেখে নাও। পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে, সিগনেচার লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে। আবেদন ফি কী আছে? অনলাইনে আবেদন করার সময় জেনারেল এবং ওবিসি আবেদন প্রার্থীদের আবেদন ফি বাবদ 500 টাকা জমা করতে হবে। এরপর প্রথম স্তরের পরীক্ষা অর্থাৎ যে CBT-1 এ অংশগ্রহণ করবে, করলে 400 টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু প্রতিবন্ধী প্রার্থী, মহিলা, তপশিলি জাতি উপজাতি এবং সংখ্যালঘু শ্রেণীভুক্তদের
আবেদন প্রার্থীদের আবেদন ফি মাত্র 250 টাকা দিতে হবে। এবং এরপর প্রথম স্তরে যে সিবিটি ওয়ান অংশগ্রহণ করলেই তাকে 250 টাকায় কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়া কী কী আছে? রেলওয়ে এনটিপিসি পরীক্ষার মাধ্যমে যে সমস্ত পদে নিয়োগ করা হবে দুটি ক্ষেত্রেই তোমাদের সিবিটি ওয়ান সিবিটি টু এছাড়া জুনিয়র অ্যাকাউন্ট যে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র কাম টাইপিস্ট পদের জন্য সিবিটি ওয়ান সিবিটি টু এর জন্য টাইপিং টেস্ট নেওয়া হবে এবং স্টেশন মাস্টার পদের নিয়োগের জন্য সিবিটি ওয়ান এবং সিবিটি টু পরীক্ষায় উত্তীর্ণদের কম্পিউটার বেসিক অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ কী কী আছে দেখে না, গুরুত্বপূর্ণ লিঙ্ক। বিজ্ঞপ্তি প্রকাশ তোমাদের 13/9/24 হয়েছে। রেজিস্ট্রেশন এবং আবেদন তারিখ হচ্ছে 14/9/2024। রেজিস্ট্রেশন ও আবেদনের শেষ তারিখ 13/10/2024 এবং তোমাদের অনলাইন ফি বাবদ অনলাইন ফি জমা করার তারিখ 14/10/2024 থেকে 15/10/2024 পর্যন্ত। আবেদন কারেকশন করার সময় আছে 16/10/2024 থেকে 25/10/2024 পর্যন্ত। অফিসিয়াল তোমরা যে বিজ্ঞপ্তি সেটা ডাউনলোড করে নিতে পারো। আবেদনের লিঙ্ক তোমাদের এখানে দেওয়া হচ্ছে, দেখে নাও একটু যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেটা একবার দেখে নিতে পারো। দেখো দেখিয়ে দেওয়া হচ্ছে তোমাদের সামনে, কম্পিউটার খুলে দেখিয়ে দিচ্ছি। এ দেখো তোমাদের এটা কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট মিনিস্ট্রি অফ রেলওয়ে বোর্ড দেখতেই পাচ্ছ। এবং এই হচ্ছে তোমাদের ওয়েবসাইট, এটা তোমরা খুলে একবারটি পুরো দেখে নিতে পারো সমস্ত বিষয়। দেখে নিলে তোমাদের সমস্ত বিষয় এখানে ওয়েবসাইটটা খুলে ভালো করে তোমরা দেখে নিতে পারে এবং দেখিয়ে দিলাম তোমাদের সমস্ত কিছু এখানে ভালো করে দেখে নিতে পারো। এ হলো ওয়েবসাইটের সমস্ত কিছু। যাই হোক এখানে তোমরা খুলবে সমস্ত তোমাদের যে কোনো তথ্য মৃত্য কেন্দ্রে যাবে সেখানে সব খুলে দেখিয়ে দেবে তোমরা। এবং আমাদের এখানেও আসতেও স্টুডেন্ট কেয়ার যার তোমাদের সম্পূর্ণভাবে সাহায্য করা হয়। এ যাই হোক এ হলো তোমাদের ওয়েবসাইটের সমস্ত। তাহলে স্নেহের ছাত্রছাত্রীরা তোমাদের পুরোটাই দেখিয়ে দেওয়া হলে কীভাবে তোমরা আবেদন করবে এবং তোমাদের প্রত্যেকের জীবনের সাফল্যই আমার একমাত্র কাম্য। তোমরা সকলে আবেদন করো এবং তোমরা জীবনে প্রতিষ্ঠিত হও। বেস্ট অফ লাক।